সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দৈনিক সকালের বার্তা 24.com এর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমি সাংবাদিক আলমগীর হোসেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো যমুনার সম্পূর্ণ কোল গেসা একটি প্রান্তে দাঁড়িয়ে আছি। যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হলো টাঙ্গাইল সদর উপজেলার হুগরা ইউনিয়নের যমুনার পাড় থেকে। আপনারা জানেন যে টাঙ্গাইল সদর উপজেলার 12টি ইউনিয়নের মধ্যে প্রায় 4টি ইউনিয়নের অধিকাংশ লোক এবং নদীর ভাঙ্গনের শিকার হচ্ছে কিন্তু প্রতি বছর। যেখানে না বললে নয়, কাকুয়া, হুগরা, কাতুলি এবং মাহমুদনগর এই 4টি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু প্রতি বছর নদীর গর্ভে তাদের বাড়িঘর বিলীন হয়ে যাচ্ছে, নদীর গর্ভে চলে যাচ্ছে তাদের সম্পদ, নদীর গর্ভে চলে যাচ্ছে স্কুল প্রতিষ্ঠান থেকে আরও গুরুত্বপূর্ণ জিনিসগুলো। সেখান থেকে দাঁড়িয়ে কথা বলছি। আপনারা জানেন যে ঠিক এই নদীর প্রান্ত থেকে আমি গত বছর বেশ কয়েকটা রিপোর্ট করেছিলাম, যেখানে পানি উন্নয়ন বোর্ড সেখানে জিও ব্যাগ ফেলে বেশ কয়েকটা পয়েন্টে কিন্তু নদী ভাঙ্গন রোধ থেকে তারা আপাতত কিছু সময়ের জন্য তারা ঠেকিয়েছিলেন, কিন্তু এখন কিন্তু পূর্ণাঙ্গ একটি বাঁধ হতে চলছে এই 4টি ইউনিয়নের মধ্য থেকে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হুগরা ইউনিয়নের একটি পয়েন্ট থেকে কথা বলছি। এই পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু বরাবর নদীর কোল ঘেঁষে কিন্তু আপনারা বাঁধের যে একটি নমুনা সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বাঁধ তৈরি করার জন্য যে জাহাজ নিয়ে আসা হয়েছে ড্রেজিং করার কাজের জন্য সেটা নিয়ে আসা হয়েছে, এখানে পাইপ এবং আরও ইত্যাদি কিন্তু এখানে প্রস্তুতি নেওয়া হচ্ছে যে এই বাঁধটি যেন সম্পূর্ণ তৈরি হলে কী সুবিধাটুক পাবে এখানকার অঞ্চলের মানুষগুলো। আমরা তাদের সাথে কথা বলবো যে এই বাঁধ হওয়ার পরে আসলে তাদের সুবিধা কতটুকু হবে এবং অসুবিধা কতটুকু হবে। আমরা এখানে স্থানীয় যে ব্যক্তিবর্গ আছে তাদের সাথে কথা বলবো যে বাঁধ হওয়ার পূর্বে তাদের অবস্থা কেমন ছিল এবং বাঁধ হওয়ার পরে কেমন হতে পারে, এই বিষয় নিয়ে আমরা হুগরা ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান জনাব নুরে আলম তুহিন সাহেবের সাথেও কথা বলবো। আমরা কথা বলবো স্থানীয় যারা ব্যক্তিবর্গ আছে তাদের সাথে। বাঁধ যদি হয়ে যায় আমি সোনার ফসল জমবো, আমরা সোনার ফসল জমা খাম, নদী বাঙ্গনে আমরা খুব শান্তিতে বসবাস করতে পারবো, এটা হইলো আঙ্গুরে আসা। এটা হলে প্রতি বছর যে নদী ভাঙ্গনের কবলে পড়তেন কি পরিমাণ ক্ষতি হতো? ক্ষতির মধ্যে বাড়ি ভাঙ্গে এপার থেকে ওইখানে নেনাকে ওইখান থেকে ওইখানে এই পরিস্থিতি হলো আঙ্গুর এলাকায়। আঙ্গুর এলাকায় খুব দুর্ভিক্ষ এলাকা, এই বান্ডলি আর দুর্ভিক্ষ থাকবো না। জন্মার পরে 2-4 বার বাড়ি ভাঙ্গে গেছে গা, হয়তো আবার এসে চরে বাড়ি করছি, যদি থাকে তাহলে আমরা খুব আনন্দ। আমাদের জায়গা জমি বাঁচতেছে, ঘর বাড়ি স্থায়ী ভাবে করতে পারতেছি, আমরা নদীর কবলে অনেকবার পড়েছি, অনেক জায়গা জমি ভেঙে গেছে, ঘর বাড়ি 5-7 বার টান দিছি, এ বয়সে অনেক ক্ষতি হয়েছে। হানে আমরা আশাবাদী যে আমাদের এই জায়গাগুলা থাকবো, আমরা সুখে থাকতে পারবো। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং আমাদের ইউনিয়নের চেয়ারম্যান তুহিন সাহেব তাদেরকে অনেক ধন্যবাদ, এমপি সানোয়ার হোসেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা দোয়া করি আল্লাহর কাছে তারা জানি দীর্ঘজীবী হয়। মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছে বেড়িবাঁধ, এটা আমাদের অনেক দিনের স্বপ্ন। এখানে অনেক বাড়িঘর ছিল, অনেক বাড়িঘর বিলীন হয়ে মানে একবার নদীর পূর্ব পার যায় একবার চরে যায়, এভাবে জায়গায় জায়গায় মানে পুরা ভাসমান হয়ে তারা থাকছে। তো আশা করি মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছে, যদি আমাদের বেড়িবাঁধটা মানে হয়ে যায় তাহলে লক্ষ লক্ষ মানুষের অনেক উপকার হবে। আর এখানে স্কুল প্রতিষ্ঠান হাট বাজার অনেক কিছু ভেঙে বিলীন হয়ে গেছে, আশা করি ইনশাল্লাহ বেড়িবাঁধ হয়ে গেলে এগুলা আবার পুনরায় দেখা যায় এখানে স্থাপিত হবে। পশ্চিম টাঙ্গাইলের জন্য একটা মানে কি আর বলবো, মানে আনন্দে মানুষের যে এত বড় যে স্বপ্ন যে বাস্তবায়ন হবো এটা একটা মানে কল্পনা করাই জানা যে জীবনে যে একটা ঝুঁকি নিয়ে যে মাননীয় প্রধানমন্ত্রী যে একটা কাজ বাস্তবায়ন করে, ইউনিয়নের অনেক অনেক বহু মানুষের প্রায় লক্ষাধিক মানুষের এটা প্রাণের দাবি ছিল এবং কি এই মানুষের বাড়িগুলো যে আবার পুনরায় পুঁজি জমি জমাগুলো যে রক্ষা হবো পুনরায় আবার স্বয়ংসম্পূর্ণ তারা ফিরে ঘুরে দাঁড়ানোর একটা স্বপ্ন এই এলাকাবাসী মানুষে আবার দেখতে পাবো বলে আমি আমি সবাইকে বলেছি যদি এটা বাঁধ হয়ে যায় আমাদের এলাকা চরকোচোয়া গ্রামটা আবার রক্ষা পাবে, আমরা আবার পুনরায় এবার আমরা চরকোচোয়া চলে আসব। এটা আমরা সবাইকেও বলি এবং আশেপাশে যারা বন্ধু বান্ধব আছে চাচা বাপ চাচা এরা আছে, আমার বাবা এখনও জীবিত। কারণ এরকম একটা কাজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যার কাছে আমাদের আসলে কৃতজ্ঞতার ভাষা নাই, আমাদের শুধু আমাদের ইউনিয়ন না এখানে 4-5টা ইউনিয়ন এরা এফেক্টেড ছিল, আল্লাহর রহমতে যদি এই কাজটা সুন্দরভাবে সম্পন্ন হয়ে যায় মানে কত মানুষ যে এখানে আসলে উপকৃত হবে এটা আসলে বইলে শেষ করা যাবে না। আর আমাদের
খুশিরও সীমা নাই। আমাদের অনেক দিনের একটা স্বপ্ন, দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল যে এখানে একটা বেড়িবাঁধ হোক, বেড়িবাঁধ হলে আমার এলাকার মানুষগুলো বেঁচে যায়, তাদের জমি জমা ঘর বাড়ি কবরস্থান মাদ্রাসা স্কুল অনেক, এর আগে তো আপনি রিপোর্ট করছিলেন জানেন, এখানে অনেক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক বাড়িঘর, অনেক ফসলি জমি, অনেক মানুষ গৃহহীন হয়েছে, তারা আজকে এখানে আবার পরের বছর আরেক জায়গায় যায়, এরকম মানে জায়গা জায়গায় স্থানান্তর হয়ে হয়ে তারা ঘর ঘর বাড়ি করছে, এই করছে, আপনজন হারাইছে। তো এটা খুবই একটা মানে সকলের জন্য একটা আনন্দের বিষয়, এলাকার মানুষও অত্যন্ত প্রফুল্ল চিত্তে, তারা খুবই মানে একটা ভালো একটা ইয়া বোধ করতেছে, যে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য এবং আমাদের সদরের এমপি মহোদয় সানোয়ার সাহেব, ওনার যথেষ্ট আন্তরিকতা ছিল, ওনার যথেষ্ট চেষ্টা ছিল এবং আমাদের এলাকার মানুষের তো সবসময় এটা একটা চাওয়া ছিল, সকলেরই একটা অন্তরের থেকে একটা দোয়া আছে, সকলেই দোয়া করতেছে এবং এটা খুবই আনন্দের একটা বিষয় সকলের জন্যই, যে মানে তাদের মুখের দিকে তাকালে আপনি দেখতে পারবেন যে তাদের মধ্যে একটা কত সুন্দর একটা মানে উৎফুল্লতা, মানে বিশেষ করে এই বেড়িবাঁধের একটা কাজ তো এটা ছোটো কাজ না, আসলে অনেক বড় একটা কাজ। তো আমরা যতটুকু সম্ভব আমরা এখানে তাদের সহযোগিতা মানে যত যতটুকু প্রয়োজন আমরা তাদের পাশে আসি, থাইকে আমরা কাজ ইয়ে করতেছি, কিন্তু বিষয়টা হলো যে এটা যেহেতু একটা বড় কাজ, হয়তো বা মানে একবারে তো আসলে কাজটা কমপ্লিট করতে পারবে না, তারা পর্যায়ক্রমে বিভিন্নভাবে এটা প্রক্রিয়া করে করে আস্তে আস্তে হয়তো বা যা কিছুদিনের মধ্যেই জিও ব্যাগ ফেলা হবে, জিও ব্যাগ ফেলে নিচের ইয়াগুলি বিল্ড আপ করা হবে, তারপর আস্তে আস্তে এখানে স্ল্যাব বসানো হবে, অনেক ধাপে ধাপে অনেকগুলো কাজ আছে আর কি। তো এখন যতটুকু যত দ্রুত সম্ভব আমার মনে হয় যে কর্তৃপক্ষ এটা চেষ্টা করতেছেন যে যত দ্রুতই সম্ভব সেভাবে কাজটা যাতে উঠিয়ে আনতে পারেন ওরা। এই কাকুয়া ইউনিয়ন এবং হোগরা ইউনিয়ন, মাঝখানে কাতুলি এবং মাহমুদনগর, এই চারটা ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষের বাড়িঘর এখানে আছে এবং প্রতি বছরই কিন্তু তারা নদীর গর্ভে তাদের বাড়ি ঘর বিলীন হয়ে যাচ্ছে, আবাদি জমি সেগুলা বিলীন হয়ে যাচ্ছে। এত কিছু যাওয়ার পরে মানুষ কিন্তু স্বপ্নে যখন দেখছি শুনছিল যে এখানে একটি বেড়িবাঁধ হবে, অনেকে কথাটি বিশ্বাসই করতে পারেনি যে এখানে বেড়িবাঁধের মধ্য দিয়ে এই চারটা ইউনিয়নের লক্ষাধিক মানুষের বাড়িঘর রক্ষা করা হবে, কিন্তু সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়ন হতে যাচ্ছে, সে বাস্তবায়ন করে দিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী যেমন একটি ঘোষণা দিয়েছেন যে গৃহহীন একটি মানুষও বাংলাদেশে থাকবে না, তেমনইভাবে তিনি এমনই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন যে নদীর গর্ভে যাদের বাড়িঘর চলে যাচ্ছে, নদীর গর্ভে যে সমস্ত এলাকা বিলীন হয়ে যাচ্ছে, সে সমস্ত জায়গাগুলো আইডেন্টিফাই করে বেড়িবাঁধের আওতাধীন নিয়ে আসা, এ তেমনই একটি প্রকল্প হাতে নিয়ে কিন্তু টাঙ্গাইল সদর উপজেলার চারটি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষের বাড়িঘর রক্ষা করার জন্য যে বেড়িবাঁধটি হাতে নিয়েছে, আমরা দেখতে চাচ্ছি সুন্দর সুষ্ঠুভাবে এবং কোনো দুর্নীতিমুক্তভাবে এই বেড়িবাঁধের কাজটি সম্পন্ন হবে এবং এখান থেকে উপকৃত হবে লাখো মানুষের বাড়িঘর এবং আবাদি জমি। সেই আশা এবং প্রত্যাশা রেখে হুগরা ইউনিয়নের বেড়িবাঁধের পয়েন্ট থেকে আপাতত আজকের মতো বিদায় নিচ্ছি, হয়তো আপনাদের সাথে আমার আবারও দেখা হবে অন্য কোনো প্রসঙ্গ অন্য কোনো বিষয় নিয়ে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।